এবারে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষায় 9টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 83.65%। মোট জিপিএ 5 পেয়েছেন 184,397 জন। পাশের হার কম হলেও শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কমতি ছিল না। আলমগীর হোসেনের ক্যামেরায় কৃতী ছাত্রছাত্রীদের সেই আনন্দের কথা তুলে ধরছেন আলামিন ভূঁইয়া। দুপুরে ফল ঘোষণার সাথে সাথেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে ভিকারুননেসা নূন স্কুল প্রাঙ্গণ। কাঙ্ক্ষিত ফল পেয়ে সঙ্গে সঙ্গেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। ফল বোর্ডে টাঙানোর পরপরই ফল প্রত্যাশীরা তা দেখার জন্য হুড়ুহুড়ি শুরু করে। তবে আগেই ইন্টারনেটের মাধ্যমে ফল জেনে নেয় অনেকেই, তারাও বন্ধুদের সঙ্গে উচ্ছ্বাসে যোগ দেয়। এই উচ্ছ্বাস সাফল্যের, এই উচ্ছ্বাস আনন্দে এসএসসির আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা জেএসসি ও জেডিসি, এরকমই ছিল ছোট হাতের আনন্দ প্রকাশের ভঙ্গিমা। বাদ্যের তালে তালে নিজেদের অর্জনকে নেচে গিয়ে উদযাপন করায় ব্যস্ত খুদে শিক্ষার্থীরা। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা পিএসসি তে পাশ করা শিক্ষার্থীদের আনন্দ ছিল আরো বেশি। আমি আজকে জিপিএ 5 পেয়েছি, এই মানে রেজাল্টের জন্য আমার শিক্ষক এবং মা বাবার অনেক অবদান। খুশি লাগছে, অনেক খুশি লাগছে। আমার মা বাবা আমার জন্য দোয়া করেছে এই রেজাল্টের জন্য, আর আমি অনেক কষ্ট করেছি। কাঙ্ক্ষিত ফলাফলে খুশিতে আত্মহারা হয়ে ওঠে তারা। সন্তানদের সাফল্য অভিভাবকদের বড় অর্জন, ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন তারাও। খুব ভালো লাগছে, সারা বছরে কষ্টে সাধনা মারা যায় এখন এই রেজাল্টটা, খুব ভালো। আমি ধন্যবাদ জানাই টিচারদেরকে, তারা অক্লান্ত পরিশ্রম করে আমার মেয়ে যে সাফল্য অর্জন করেছে তাদেরই পাওয়া এটা। ভবিষ্যতে ভালো ফলাফলের আশা প্রকাশ করে সাফল্যের চূড়ায় যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন শিক্ষার্থীরা। খুশি লাগছে যে আমি প্রতিটা বিষয়ে প্লাস, আমি অনেক মানে টেনশন করছিলাম, এখন আমি অনেক খুশি। গত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। আলামিন ভূঁইয়া, বাংলা টিভি, ঢাকা।